আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট জারি করা হলো, পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত ছুঁতে পড়ে, পাশাপাশি কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ অর্থাৎ সোমবার থেকে আরও বাড়বে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রা। বাংলায় এখন তীব্র দাবদাহের সম্ভাবনা, শুধু তাই নয় বইতে পারে লু। চলতি সপ্তাহে তাপমাত্রা পৌঁছবে 40 ডিগ্রিতে। পাশাপাশি একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গত গত সপ্তাহ জুড়ে তবু বৃষ্টির জেরে কিছুটা ঠান্ডা ভাব ছিল, কিন্তু সপ্তাহে তেমন কোনো সম্ভাবনা নেই, বরং শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি বাড়বে কলকাতা জুড়ে। শুধু তাই নয়, বড়সড় বদল আসতে পারে আবহাওয়াতেও। এক ধাক্কায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বাংলার তাপমাত্রা। অর্থাৎ চৈত্রে যদি তাপমাত্রা এতটা বেড়ে যায় তাহলে আগামী কয়েক মাস রাজ্যবাসীদের জন্য আরও কঠিন হতে চলেছে। কিন্তু বৃষ্টির দেখা কি মিলবে বা কবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিনে এক ধাক্কায় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশিই রয়েছে। পাশাপাশি আজ সোমবার কলকাতায় মূলত আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। কলকাতায় বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। আজ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ছিল আর সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, তবে এই সপ্তাহে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।